মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল জেপিজওয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে রথযাত্রার সোজা রথ। আজকে দেখো, রথের দিন বৃষ্টি হবে না, তাই কি হয়, বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। তো সবাইকে শুভ রাত্রি যাত্রা, সবাই খুব আনন্দে কাটাও, খুব মজায় কাটাও, রথ দেখতে যাও। আমার তো হবে না, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে, প্লাস আমাদের এখান থেকে যেখানে রথ বসে সেটা অনেকটাই ডিস্টেন্স। তবুও দেখবো, যদি পারি যাবো, আর গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো রথের সাথে সাথে আজকে আবার একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে পয়লা জুলাই। তো আজকে আমার মায়ের বার্থডে, তো মাকে সকালে উইশ করেছি। আবারও ব্লগ তো মা দেখে, মা তো বাড়ি চলে গেছে, তো মা তো ব্লগ দেখেই। তো মা, হ্যাপি বার্থডে, ভালো থাকো, সুস্থ থাকো, তোমার সব মনের আশা যেন পূরণ হয়, এই প্রার্থনা করি গোপালের কাছে। তো যারা দেখছো সবাই একবার আমার মাকে বার্থডে উইশ করে দিও প্লিজ। আর চলো, আজকে সকালবেলা থেকে উঠে না, এত হুড়ো তাড়ার মধ্যে কাজকর্ম করেছি না, সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে, আর কয়েকদিন একটু বিজি ছিলাম বলে তোমাদের সাথে ডেইলি ব্লগটা শেয়ার করতে পারিনি। আজ থেকে আবার স্টার্ট করে দিয়েছি। তো আজকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি সকালবেলা, টিফিন টিফিনও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন বাজে 11:30। তো যেহেতু 11:30 বাজে, তাই মর্নিং গুড মর্নিংটা উইশ করে দিলাম তোমাদের সাথে। তো চলো, আজকে কী কী রান্না হচ্ছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। ও, আলু ভেজে রেখেছি এইদিকে দেখো, উচ্ছা, কুমড়ো, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে সব ভাজা হচ্ছে। এইদিকে দেখো, আলু পটল কেটে রেখেছি, দই দিয়ে আলু পটলের একটা সিম্পল একটা রেসিপি করব, সেটা শর্টে তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখো, আমি বেশি তেল নিইনি, একদম অল্প তেল নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা এই আলু পটলগুলো। একদম কম তেলে আমি রান্না করি, তো সেটাই তোমাদের দেখাচ্ছি যে কম তেলে রান্না করলেও যে খাবার টেস্টি হয়। আর এই রান্নাটা তোমরা প্লিজ ট্রাই করো, খুবই ভালো হয়। তো আলু পটলটা ভাজা হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে, এরপরে আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। নুন, হলুদ দুটোই দিয়ে দেবো, দিয়ে দেবো ধনে আর জিরে গুঁড়ো, দিয়ে ভালোভাবে কষতে দেবো। আর এটা একটু মোটামুটি কষে গেছে, তার মধ্যে আমি একটু স্বাদের জন্য হালকা চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া করে আর একটু কষতে দেবো। দেখো কষে গেছে জিনিসটা। এরপরে আমি দেখো এর মধ্যে এই টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, এই টক দইটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আর একটু কষতে দেবো। আর যখন টক দই দেবো তখন কিন্তু একদম আঁচ মিডিয়ামেই, মানে একদম স্লো করেই রাখবো, নয়তো একটা লাম ফেসে যাওয়ার চান্স থাকে, ফেটে যাওয়ার চান্স থাকে। তো এটাকে একদম আস্তে আঁচ দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর একটু কষার জন্য। তো দেখো একদম পারফেক্টলিভাবে দইটা দেওয়ার পর আমি আস্তে করে ঢেকে রেখেছিলাম, দেখো পারফেক্টলিভাবে কষে গেছে, একদম কি সুন্দর কষেছে। এবারে এটার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, এবারে পরিমাণ মতো জল দিয়ে আমি সুন্দর করে একটু ইয়ে করে নিয়েছি, তারপরে ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 ফুট হলেই তরকারি আমার হয়ে, তো দেখো এই আমার তরকারি হয়ে গেছে পুরোপুরি, একদম মাখা মাখা করেছি। এবারে দিয়ে দেবো একটু গরম গরম মশলা, দিয়ে দিই অল্প, বেশ স্বাদ লাগে। তোমরা ঘরে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, কম তেলে একদম সুস্বাদু একটা রান্না। কেমন লাগলো তোমাদের রেসিপিটা? আই হোপ ভালো লেগেছে, ঘরে একবার ট্রাই করে দেখো, গরম গরম ভাতের সাথে খুব ভালো যায়, এমনকি তোমরা রুটি পরোটার সাথে এই তরকারিটা ট্রাই আউট করে দেখতে পারো। তো এখন রান্না বান্না সেরে তখন তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়ে এত কান্নাকাটি শুরু করেছে, বায়না শুরু করে দিয়েছে, আর তখন তোমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি। তো এখন ভাত ঠাত খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে এখন আবার তোমাদের সাথে কথা বলছি। তো আজকে যেহেতু রথ, আর কালকে যেহেতু জন্মদিন আমার মেয়ের, তো অনেক জামা কাপড় কেনা হয়েছে, জানোই বাচ্চাদের কোনো অকেশন থাকলেই বা কিছু থাকলেই এক গাদা জামা কাপড় হয়ে যায়।
তো আজকে নতুন জামা কাপড় পরেছে, পরে ভীষণ হ্যাপি। দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো, এই দেখো নতুন জামা পরে একদম ভীষণ আনন্দ। সবাইকে হ্যাপি রথযাত্রা বলে দাও। হ্যাপি রথযাত্রা। হ্যাঁ, দেখতে পেলে ভীষণ আনন্দ। নতুন জামা কাপড় পরতে চাইলে তো সবাই আনন্দ পায়, আমরাই পাই, আর ছোট আরো আনন্দ পাবে। তো চলো এখন একে ঘুম পাড়াই, কারণ না ঘুম পাড়ালে একটু কাজকর্ম আছে, সেগুলো করা পসিবল হবে না। তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। মন মরুমি ঘেরু সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম, মন মরুমি ঘেরু সঙ্গী। তো দুপুরবেলা শুয়েছিলাম মেয়েকে ঘুম পাড়ানোর জন্য, কিন্তু হাজব্যান্ডের আজকে ডে অফ, তো আজকে আসেনি। তো একটু কথাবার্তা বলছিলাম আর কি, আর দুপুরে ঘুম হলো না, এই ফোনই একটু ঘাটাঘাটি করছিলাম, ফোন নিয়ে একটু গান টান শুনছিলাম। তো আজকের ওয়েদারটা তোমাদের দেখাই। সকাল থেকে বৃষ্টি, ভীষণ বৃষ্টি, প্রত্যেকবার রথের সময় বৃষ্টি হবেই, এটা অনিবার্য, হতেই হবে। সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি যে রথ মানে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে কাদা প্যাচপ্যাচে হয়ে রথের মেলায় ঘুরতে যাওয়া, সেটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। কিন্তু দুঃখের বিষয়, এই প্রথমবার রথের মেলায়, মানে প্রথম দিন যেতে পারছি না, রথটা না দেখতে পাচ্ছি না, খারাপ তো লাগছেই। যাই হোক, তোমরা কিন্তু যে ওই আনন্দটাকে একদম মিস করো না। আমি আরও যেতে পারছি না, কারণ বাচ্চা ছোট আর হাজব্যান্ডও ঘরে নেই, গেলে আমাদের টোটো বুক করে যেতে হবে। বৃষ্টিবাদলের দিনে আমার বাইরে বেরোলে আবার ঠান্ডা হাওয়া বাতাস লেগে যাবে। কয়েকটা দিন আগেই মেয়ে শরীর খারাপ থেকে উঠেছে, তোমরা সবাই জানো, সেই কারণে আর যাওয়ার মোটিভেট হচ্ছি না যাওয়ার জন্য। যাই হোক, তো ওয়েদারটা তোমাদের দেখাই। ভীষণই এখন বৃষ্টি একটু থেমেছে, আর এরকম ওয়েদারে একটা সুন্দর গান মনে পড়ছে, আর চলো তোমাদেরও শোনাই আর একটু ওয়েদারটাও দেখাই। তো দেখতেই পেলে, আশা করি গানটাও ভালো লাগলো, একটু শোনালাম, একদিন পুরোটা শোনাবো ইচ্ছা আছে তোমাদের। তো চলো, সকালবেলা না সেই ঘুগনি আর রুটি বানিয়েছিলাম, তোমাদের বলেছিলাম, তো ঘুগনি একটু রয়ে গেছে, এখন একটু খিদা খিদা পাচ্ছে, তো ঘুগনিটাকে একটুখানি চটপটা বানিয়ে খাবো। তো চলো তাতেই খেয়ে নিই আর তোমাদেরও দেখাই। এই দেখো, এই দেখো মা, এটাকে এবার মিক্স করে খাবো। অনেকেই কে বানিয়েছে, আমি বানিয়েছি। তো অনেকেই মেয়ের যা কোশ্চেন, সারাদিন কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে আমার দিন চলে যায়। যাই হোক, তোমরা তো আছো রেগুলার, দেখো দেখতেই পাবে কত কোশ্চেন করে, কোশ্চেনের বাহার ওর। যাই হোক, তো অনেকেই তেঁতুলের পাল্প দিয়ে খাও। তো আমার যেহেতু অ্যাসিডিকের একটু প্রবলেম হয়ে গেছে, তো আমি এখন মানে অবেলা হলেও মানে তেঁতুলের পাল্পটা অ্যাভয়েডই করছি যতটা সম্ভব। আর এই বিকালের পর থেকে তো একদমই স্কিপ করে যাই, খাই না, সেই কারণে দই দিয়ে নিলাম। তো ফার্স্ট টাইম দই দিয়ে খাচ্ছি, আই হোপ ভালো লাগবে, খারাপ লাগবে না, সেজন্য অল্পই দিয়েছি। তো একটু ট্রাই করি আর তোমাদেরও বলি। খারাপ কিন্তু লাগছে না, ভালোই লাগছে। এরকম ঘুগনি যদি চাট বানায় তো এর মধ্যে তো দই টই দেয়, সেই আন্দাজ করে আমি দইটা দিলাম, কারণ একটু টকটক ভাব না আসলে ভালো লাগে না। তো যাই হোক, আচ্ছা সারাদিন তোমরা আমার সাথে ছিলে, সারাদিন তোমরা দেখলে আমি কী কী করলাম। আই হোপ তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই
স্কিপ না করে পুরো ভিডিও দেখো আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলো না তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে একদম ইজিলি চলে আসবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো